নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স এর 2023-এর অকশনের পর দল গঠন নিয়ে কি বললেন এক্স কেকেআর ক্যাপ্টেন ও এক্স ইন্ডিয়ান ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি, এবং কেকেআর দলের নতুন ব্রহ্মাস্ত্র কোন খেলোয়াড় হতে পারে সেই নিয়ে কি বলল কেকেআর সিইও ভেঙ্কি মহেশ্বর এবং কেকেআর এর কোচ, আজকের এই ভিডিওটিতে সেটাই আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে জানাই কেকেআর দলের আইপিএল 2023-এ ব্রহ্মাস্ত্র কোন প্লেয়ার হতে পারে। তো বন্ধুরা, এইটা আর কেউ নয়, এইটা হচ্ছে কেকেআর এই বছর আইপিএলে কেনা তরুণ লেগ স্পিনার সুয়েশ শর্মা। মাত্র 19 বছর বয়সী এই দিল্লির ছেলেটা রাইট আর্ম লেগ ব্রেক করে এবং তিনি ডানাতে একটু আধটু ব্যাটিংও করতে পারেন। তো এই খেলোয়াড়টাকে কেন আমি কেকেআরের ব্রহ্মাস্ত্র বলছি সেটা আপনাদেরকে জানাই। সবার প্রথমে কেকেআরের সিইও ভেঙ্কি মহেশ্বর সুয়েশ শর্মাকে নিয়ে বলেছেন, আমি সুয়েশ শর্মার জন্য 3 কোটি টাকা মতো বাঁচিয়ে রেখেছিলাম যে 3 কোটি টাকায় আমরা শুধু সুয়েশ শর্মাকে নেব, কিন্তু যখন দেখলাম সুয়েশ শর্মাকে আমরা 20 লাখ টাকার বেস প্রাইজে পেয়ে গেছি, তখন তো আমি অবাক হয়ে গেছিলাম, কারণ আমরা 3 কোটি টাকা বাঁচিয়ে রেখেছিলাম সুয়েশ শর্মাকে নেবে বলে, তো তাকে বেস প্রাইজে পেয়ে গেছি, এইটা আমাদের জন্য খুবই ভালো হয়েছে। আমাদের কেকেআর এর নেটসে এসে এই বোলারটা বোলিং করেছিল, আমরা সবাই মুগ্ধ হয়ে গেছিলাম এর বোলিং দেখে, এবং চন্দ্রকান্ত পণ্ডিত আমাদের যে কোচ, তিনিও এই খেলোয়াড়টাকে ভালো করে চেনেন, খুব ভালো করে কোচিংও করিয়েছেন, তাই চন্দ্রকান্ত পণ্ডিত স্যারের খুব প্রিয় ছাত্র, সেই কারণেই আমরা সুয়েশ শর্মাকে নিয়েছি। তো এটা বলেছে কেকেআর সিইও ভেঙ্কি মহেশ্বর। তো কেকেআর এর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত তিনি কি বলেছেন সেটা আপনাদেরকে জানাই। তো মিস্টার পণ্ডিত তিনি বলেছেন, এই বোলারটাকে আমি হাতে গড়েছি, খুব ভালো বল করে, লেগ ব্রেক এবং অফ ব্রেক দুটোই করতে পারে, এবং গুগলিও খুব ভালো আছে, তো এই বোলারটা আমাদের দলের পেয়েছি, এবং নিঃসন্দেহে বলতে পারি এই বোলারটা আমাদের জন্য এবছর ভালো খেলবে। তো বন্ধুরা, যখন কেকেআর এর সিইও এবং কেকেআর এর কোচ তারা দুজনেই বলছে যে ইনি খুব ভালো প্লেয়ার এবং কেকেআর এর ম্যাচ উইনার হতে পারে, তাই এটা আমরা মেনে চলতেই পারি যে কেকেআর এর ব্রহ্মাস্ত্র হতে পারে সুয়েশ শর্মা, এই 19 বছরের তরুণ বোলারটি। তাহলে বন্ধুরা, এইবারে জানাই কেকেআর দল গঠন নিয়ে কি বলল এক্স কেকেআর ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি। দল গঠনের পরে যখন এক বাংলা মিডিয়া সৌরভ গাঙ্গুলিকে জিজ্ঞেস করে যে কেকেআর এর আইপিএল 2023-এর দল গঠন নিয়ে আপনি কি বলবেন, সৌরভ গাঙ্গুলি তিনি বলেন, ওদের একটা পরিকল্পনা অনুযায়ী ওরা দল গঠন করেছে, কিন্তু যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো কেকেআর এর ব্যাটিংটা আরেকটু ভালো করা উচিত ছিল, কেকেআর এর ব্যাটিংটা একটুখানি হলেও দুর্বল, তাই কেকেআর ম্যানেজমেন্টের উচিত আইপিএল অকশনটা আরো ভালো করে করার, কারণ লাস্ট সিজন কেকেআর এর ব্যাটিং এর অভাবে কিন্তু কেকেআর ম্যাচ হেরেছে, এই বছরও কেকেআর এর সেরকম ব্যাটিং নেই, তাই আমার মতে কেকেআর এর আইপিএল অকশনটাকে আর একটু ভালো করে দেখা উচিত, এবং ব্যাটসম্যানের উপরও একটুখানি টাকা খরচ করা উচিত। তো সৌরভ গাঙ্গুলির এই কথা থেকে পরিষ্কার তিনি যে কেকেআর এর দল গঠন নিয়ে খুব একটা খুশি নয় সেটা তার কথা শুনে বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, সৌরভ গাঙ্গুলি ঠিক বলেছে? সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল, তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটিতে আর নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।